ইটস মি জাজিবা জাবিন, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। আর কেন আমি এত ব্যস্ত সেটা তো লাইভে বারবার বলেই দিয়েছি। আচ্ছা চলো এখন স্টোরি স্টার্ট করি, কারণ ওয়েদার ভালো না, যে কোনো সময় ঝড় শুরু হয়ে যাবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টির সাউন্ড আসে ইগনোর করবা, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। বিয়ের কথাতে কুকের অন্তরাত্মাটা কেঁপে উঠছে, সেই কাঁপন তার দেহে প্রভাবিত হচ্ছে। শক্ত করে চোখ বন্ধ করে নেয় কুক। ভি মুচকি হাসে, সামান্য কথা আর আলতো স্পর্শতেই কুকি এমন ভাবে কাঁপছে, বেশি ভালোবাসলে কি হবে? এই মেয়ে তো নির্ঘাত মরে যাবে। বিয়ের কাছে কুকের এমন কাঁপনি অবাক লাগে, সে কি খারাপ কিছু করলো? সে তো শুধুমাত্র একটু কথাই বলল, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুব স্বাভাবিক। কুক ফট করে বলল, আমি প্রস্তুত না। ভি ভুরু কুচকে নেয়, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে বলে, কিসের জন্য? কুকি চিপ দিয়ে ঠোঁটটা ভেজায়, মনের মধ্যে তো ভয়ের রাজা তাকে খামচে ধরে আছে। সে কিছু না বলেই ভিয়ের দিকে তাকায়। ভি মুহূর্তে বুঝে যায় বালিকার মনের ঝড়, ভয়, লজ্জা। ভির ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে, সে এখনই চাপটে ধরে সমস্ত কিছু আদায় করে নেবে? ভি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর বলে, কথা বলো চাঁদ। কিছু না। বলো। কুকি আমতা আমতা করে বলল, আমি আসলে চাঁদ, আমি এতটা হিংস্র না যে তোমাকে কাছে আনার পর হিংস্রতা প্রকাশ করার জন্য মুখিয়ে আছি। তুমি আমার জাত, সেটা শুধুমাত্র কয়েক দিন বা কয়েক মাসের জন্য না, তো সারাটা জীবনের জন্য তুমি আমার। এত জোর জবরদস্তির কিচ্ছু নাই, আমরা একে অপরের বন্ধু হিসেবে পরিচিত হব, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত কোনো পদক্ষেপ নেব? চাঁদ জিভে কামড় দিয়ে বলে, আল্লাহ আপনি কত ফাস্ট চিন্তা করেন। ফাস্ট না তো চাঁদ, এটাই তোমার মনের কথা। কি ভেবেছো, এখানে আনার পর আমার প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? বীর কথা শুনে কুক আস্তে করে বলে, এটাই কি স্বাভাবিক নয়? ভি চমকে উঠে চোখ মেলে তাকায় কালো শাড়ি জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। মেয়েটি আসলে কি চাচ্ছে? এই তো বললো সে প্রস্তুত না, আবার এখন বলছে কাছে আসাই স্বাভাবিক। ভি বলে, তাই নাকি? কি জানি, আমি তো বিয়ে করিনি, এটাই প্রথম বিয়ে। কুকি অবাক হয়ে বলল, এসব জানতে হলে আরো বিয়ে করে অভিজ্ঞ হতে হয়, জানতাম না তো। মেজর অবুজ ভান করে বলল, না জানলে তো বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাই না? কুকি বিয়ের পাথরের মতো বুকে ধাক্কা দিয়ে বলে, পর্যবেক্ষণ করে। অফ হোয়াইট কালার টি শার্ট আর কালো ট্রাউজার পরেছে। এত দাম ভিক রাগী মেজর কে এখন ঠিক মেজর মনে হচ্ছে না, মুচকি হাসি মাখা মেজর কে মনে হচ্ছে পাশের বাড়ির কোনো সাধারণ ছেলে। ভি মুচকি হেসেই বলল, শোনো বালিকা, আমাকে এত ভয় পেতে হবে না, যেদিন এমন কাঁপাকাঁপি বন্ধ হবে সেদিন খবর দিও, একটু ছুঁয়ে দেব। কাঁপাকাঁপি কখনোই বন্ধ হবে না। ভি কুকের দিকে এক নজর তাকিয়ে হাসকি সুরে বলে, আমি অপেক্ষায় আছি। কিসের? ভি কুকের মুখের দিকে তাকিয়ে বিগ স্মাইল দেয়। বিয়ে করার পর স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে সে জানতো না, মাথা ঝুঁকিয়ে বলল, নাথিং। কুকি ভির হাসির দিকে তাকিয়ে বলল, মেজর আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিন থেকেই। কুকি চুপ হয়ে যায়। ভি বলে, চাঁদ শোনো, আমাকে এত ভয় পেতে হবে না, আমি কোনো রাক্ষস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়াতে মেয়েদের শান্তির ভরসার আপনজন হলো তার স্বামী, সো নর্মাল থাকো, ওকে? ভি এসব কোনো কিছু মিন করে কুকের কাছে আসেনি, অথচ কুক কত কিছু ভেবে নিয়েছে। ভিয়ের কথা শুনে কুকের কাছে ভিয়ের সম্মানটা বেড়ে যায়, সে মাথা নেড়ে সম্মতি জানায়। কুকের দিকে তাকিয়ে ভি আবারও হেসে ওঠে। তার হাসির দিকে তাকিয়ে কুক বলে, হাসেন কেন? ভি ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে, আচ্ছা আর হাসবো না। কুকি ভিয়ের দিকে তাকিয়ে আছে, এই যে কেমন শান্ত সুরে কথা বলছে, মুচকি হাসছে, কে বলবে এই ছেলেটা রাগে গম্ভীর। কুক ভাবলো সে হয়তো একটু বেশি প্রতিক্রিয়া করে ফেলেছে, বিয়ে যেহেতু হয়েছে হাজবেন্ড কাছে আসবে এটাই তো স্বাভাবিক, সম্পর্কটা সহজ করার চেষ্টা করবে। কিন্তু এটা সে কি করলো, ইমেচিউর মেয়ের মতো প্রতিক্রিয়া জানিয়ে ফেললো, আমি শাড়ি পরেছি। হ্যাঁ দেখলাম, আপনার জন্য। ভি শান্ত চোখে কুকির দিকে তাকিয়ে বলল, আচ্ছা।
কুকের এবার অভিমান হলো, ওনার জন্য শাড়ি পরেছে অথচ উনি প্রশংসা করছে না, অথচ কুকি কান জোড়ানো প্রশংসা শুনতে যাচ্ছে। কেউ সাজুগুজু করলে প্রশংসা করতে হয় মেজর? ভি গম্ভীর হয়ে কুকের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, একটু প্রশংসাতে যে প্রতিক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি মরে যাবে, তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে, জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব যার হাতে তার হাতে স্ত্রী খুন। ও মাই গড! ভির কথা শুনে কুকি খিলখিল করে হেসে ওঠে। ভি মুগ্ধ চোখে কুকির দিকে তাকিয়ে থাকে। চাঁদ, আমি অনেকদিন বাসায় যেতে পারবো না, তাই তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারবো, তুমি স্বাভাবিক থেকো, দ্যাটস ইট। কুকির মুখে হাসি ফুটে ওঠে, ভির প্রত্যেকটা কথাই তাকে মুগ্ধ করে। সে ভির দিকে হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ড? ভি ঠোঁট টিপে টিপে বলল, এত বড় ছেলের বন্ধু হবে? এত বড় ছেলেটাই তো আমার বর। ভি হাতে হাত রেখে বলল, ওকে। ভিকুক চুপচাপ কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভিকুকের হাতটা এখনো তার বলিষ্ঠ হাতের মুঠোতেই রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে দিচ্ছে। ভি অভ্যস্ত হলেও কুকের ঠান্ডা লাগছে। সে আস্তে করে বলে, আমরা কি পাহাড়ের উপরে আছি? পাহাড়ের উপরে না, কিন্তু মাঝে, কোহিন পাহাড়ের মাঝে। ভিকুকের হাতটা আলতো করে ওপরে তুলে ধরে, পিঠে আঙুল দিয়ে আস্তে করে হাতের ওপরে স্পর্শ করতে করতে বলে, চাঁদ, তুমি আমার জীবনের প্রথম নারী, আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। কুকি চোখে আশ্বস্ত করে বলে, আমিও। তারপর রাতে ঘুমাতে গিয়ে ভি পরে আরেক বিপদে। কুকির সাথে বিছানা শেয়ার করতে চাইলে কুকি যদি তাকে সস্তা ভাবে, সে বলল, চাঁদ, তুমি এই রুমে ঘুমাও, আমি পাশের রুমে আছি। চাঁদ মেজরের অস্বস্তির কারণ বুঝতে পেরে মাথা নেড়ে সাই জানালো। ভি চুপচাপ শুয়ে আছে, ইচ্ছা করছে ছুটে পাশের রুমে চলে যেতে, গিয়ে কুককে বলতে, চাঁদ, আমি শুধু তোমার পাশে থাকবো, আর কিচ্ছু করব না, আমরা একসাথে থাকি, স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটুও ভালো কথা না। কিন্তু দাম্ভিক গম্ভীর মেজর সাহেব মুখে কিছুই বলতে পারলো না, সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক আছে, একা থাকার অভ্যাস কুকের আছে, সে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসছে না। সে শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ ছটপট করে। গভীর রাত হয়ে যায়, তারপরও কুকের চোখে ঘুম নাই। হঠাৎ করে তার কানে আসে বন্য কোনো প্রাণীর হুংকার, শুকনো পাতার উপরে হেঁটে যাওয়ার শব্দ। হঠাৎ করে কুকের মনে হলো কেউ কথা বলছে, হাসছে, আবার মনে হচ্ছে কেউ তার গলাটা চেপে ধরেছে। কুকি ভয়ে উঠে বসে পড়ে, মোবাইলের আলো চালিয়ে ভিয়ে রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে ভি ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে আছে, তার ভারী নিঃশ্বাস সারাটা রুমে ঘুরছে। কুকি আস্তে করে ভিয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। মেজর সাহেব তো এসি অন করে ঘুমাচ্ছে, হয়ে চাঁদ মেজরের কম্বলটা টেনে গায়ে জড়িয়ে নেয়। আবছা আলোতে মেজরের মুখের দিকে তাকিয়ে চাঁদ ভাবে, সে একটু একটু করে মেজরের প্রেমে ডুবে যাচ্ছে, এই প্রেমের সাগর থেকে সে কিছুতেই উঠতে পারবে না। এই যে এখন কাছে আসার পর সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা করে নিল এক আকাশ ভালো লাগা, কুকি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যায়। তখনও ভোর হয়নি, স্বভাব সুলভ ভিয়ের ঘুম তো ফজরের আজান দেওয়ার পরে ভাঙে, কিন্তু আজকে হলো ব্যতিক্রম। মাঝরাতে তার ঘুমটা ভেঙে যায়, সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। মূলত কুকের গরম নিঃশ্বাসের জন্যই ভিয়ের ঘুমটা ভেঙে গেছে। ভি নিজেও কুকিকে জড়িয়ে ধরে রেখেছে। ভির মনে হচ্ছে তার হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচির, মন ব্যাঙ্গাচির চুপ করে মাথা তুলে তাকায়। কুকি তাকে খুব ঘনিষ্ঠ আর বেসামাল অবস্থাতে জড়িয়ে ধরে রেখেছে। নরম তুলতুলে দেহটাকে ভির ইচ্ছা করছে চেপে ধরে পিষে ফেলতে, কিন্তু তার এই পিষে ফেলার অদম্য ইচ্ছাটা অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যায় কথা দিয়েছে আকস্মিক কিছুই করবে না, কিন্তু মনটা তো তার মাঝে না। কুকে আস্তে করে একটু উপরে তুলে এনে নাকের সাথে নাক ঘষে দেয় ভির। সে নিজেই কেঁপে উঠে ফিস ফিস করে বলে, চাঁদ, আমি তো সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাব না বলেই তো এই রুমে চলে আসলাম, কিন্তু তুমি আমার কাছে চলে এলে, ইউ নো না চাঁদ, আমি একজন পুরুষ, তোমার সুগন্ধি আমাকে মাতাল করে দিচ্ছে। কথাটি বলে ভি কুকির ঠোঁটে খুব দ্রুত একটা টুপ করে চুমু খায়, তারপর মাথাটা উঁচু করে কুককে বুকের সাথে মিশিয়ে নেয়। কুকের চুলে নাক ডুবিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ভি আবারও বলে, এই মেয়েটাকে কবে থেকে এত ভালোবাসতে শুরু করলাম? এই মেয়ে, তুমি কি জানো, তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই। কুক ঘুমের মধ্যে নড়ে উঠে ভিয়ের বুকে নাকটা ঘষে দেয়। ভি শক্ত করে চোখ বন্ধ করে নেয়, মনে মনে ভাবে, চাঁদ, তুমি না আসলেই ভালো হতো।
অবধি আর ঘুমাতে পারল না। এমন পুতুল পুতুল বউ কাছে রেখে ভালো ছেলের মতো ঘুমানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার মন আর দেহতে আনাগোনা করছে হাজারো রকমের ইচ্ছা। সে ঘুমন্ত কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভি লক্ষ্য করে কুকের কালো ঘন ভরু জোড়া কোচকানো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে কুকের মুখের দিকে তাকায়। ঘুমের মাঝে মেয়েটা থরথর করে কাঁপছে, ফুপিয়ে উঠছে, পাতলা মসৃণ ঠোঁটগুলো ফুলিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। ক্ষণে ক্ষণে ভির বাহু শক্ত করে চেপে ধরছে। ভি আশ্চর্য হয়ে কুকের মুখের দিকে তাকায়। কুককে স্বপ্ন দেখছে? হ্যাঁ স্বপ্নই তো, স্বপ্ন না হলে তো এমন করার প্রশ্নই আসে না। কুক তাকে কয়েকবার মেজর বলে ডেকেছে আর ফিসফিস করে কিছু একটা বলেছে। দক্ষ ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসারের কানে ফিসফিস করা কথাগুলো স্পষ্ট হয়ে আসে। সে কুকিকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে বলে, চাঁদ, এই চাঁদ। মেজরের নরম কণ্ঠের ডাক কুকের কানে পৌঁছায় না। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে ভির বুকের মধ্যে লুকিয়ে যেতে চায়। ভি আরো যত্ন করে কুককে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়, আস্তে করে বলে, চাঁদ, কি হয়েছে? কুকি ততক্ষণে ঘেমে চোখের পানিতে একাকার। সে ফ্যাকাশে চেহারা নিয়ে ভির দিকে তাকায়। ভি কুকের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। কুকি ফিসফিস করে বলে, কুকুর চুপচাপ শুয়ে থাকে। ভি আবারও বলে, রিল্যাক্স, ওটা স্বপ্ন ছিল। বাস্তবে এখানে কোনো কুকুর নাই, বরং তুমি মেজরের বুকে আছো। ভির ঠোঁটে মুচকি হাসি দেখে কুক ধাতস্থ হয়। সে গতকাল রাতে ভির বিছানায় চলে এসেছে, কিন্তু কখন যে বুকে চলে এসেছে সে টের পায়নি। স্বপ্ন তার সাথে এমন আপত্তিকর অবস্থা দেখে কুক ঘাবড়ে যায়। আস্তে করে উঠে ভির কাছ থেকে দূরে বসে ভি বলে, চাঁদ, টেক এ ডিপ ব্রিথ। কুক ভির দিকে তাকায়। ভি ইশারা করে বলে, ফাস্ট। কুক চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়, তারপর হঠাৎ করে এক ছটকাতে উঠে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে চোখ তুলে তাকায় ভির দিকে। ভি শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। ভয় আতঙ্ক দূর হতে না হতেই কুকের মধ্যে ভর করে এক রাশ লজ্জা। লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছে, নাকের টগা তীর তীর করে কাঁপছে। সে মেজরের বুকে ছিল, ও মাই গড। কুক চোখের দৃষ্টি এলোমেলো ভাবে ফেলে আমতা আমতা করে বলল, রাতে খুব ভয় পাচ্ছিলাম, তাই আপনার বিছানায় এসেছি। ভির ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে ওঠে। আমি কিছু মনে করিনি, মাঝে মাঝে এমন একটু ভয় পেলে ভালো, হাজবেন্ড খুশি হয়। কুকি আশ্চর্য হয় ভির কথা শুনে। ভির কথা শুনে মনে হচ্ছে ভি তার সান্নিধ্য কামনা করছে। কুকি বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুদর্শন মেজরের দিকে। তারপর নিচু সুরে আস্তে করে বলে, মেজর, আমরা মানে? মেজর তার চাঁদের মনের সুপ্ত কথা বুঝে ফেলে, বলে, আমাদের মাঝে কিছুই হয় নাই চাঁদ। তারপর একটু চুপ থেকে ভি আবার বলে, কিছু হলে অবশ্যই বুঝতে পারতে। আমি খুব ঘুম কাতরে। ভি বিছানা থেকে উঠে বাথরুমে যেতে যেতে বলে, ইটস নট ইজি চাঁদ। মেজরকে সবাই যেমন ভদ্র মনে করে, এই লোকটা কিন্তু আসলেই ভদ্র না, খুব দুষ্ট। ভি নামাজ পড়তে এসে দেখে কুকি ঘুমিয়ে গিয়েছে। সে আস্তে করে ডাকে, চাঁদ, নামাজের সময় চলে যাচ্ছে। চাঁদ চোখ খুলে তাকায়। সাদা পাঞ্জাবি আর টুপি পরা ভিকে যে কত সুন্দর লাগছে কুকি বোঝাতে পারবে না। সুন্দর একটা আতরের ঘ্রাণ তাকে আচ্ছন্ন করে ফেলে। সে ভির দিকে তাকিয়ে থাকে। ভি আবারও বলে, চাঁদ, ওঠো। কুকি উঠে বসে। ভি বলে, যাও অজু করে আসো। ভি নামাজে দাঁড়ায়। কুকি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, একটা লোক এত সুন্দর হয় কি করে, নাকি তার চোখে মানুষটাকে এত সুদর্শন লাগছে। ভি নামাজ শেষ করে কুকির দিকে তাকায়। কুকি ঠাই বসে আছে। বসে আছো কেন, যাও। কুকি আমতা আমতা করে বলে, আসলে মেজর, আসলে আমার। ভি বুঝতে পারে কুকির সমস্যা, সে তাকে লজ্জা দিতে ইচ্ছুক না। সে বলে, ইটস ওকে চাঁদ, নর্মাল ব্যাপার, আমার কাছে লুকোনোর কিচ্ছু নাই। কুকি আস্তে করে শুয়ে পড়ে। ভির কথা লজ্জা পেলেও ভালো লাগা ছিল। ভি নাস্তা করে অফিসে চলে যায়। এখন সৈনিকদের ব্যায়ামের সময়। ভি চলে যেতেই কুকি উঠে বসে। এতক্ষণ কুকি ঘুমের ভান করেছিল। ভির সামনে গেলে কেমন যেন লজ্জা লাগে, তাছাড়া সে বুঝতে পারে ভি বেশ ফ্রি মাইন্ডের আর খুব যত্নশীল। তারপর সারাদিন কুকি একা একাই কাটিয়ে দেয়। ভিকে কল দিতে পারত কিন্তু দেয়নি, কেমন যেন আড়ষ্ট হয়ে আছে। সন্ধ্যা নামতেই কুকি রুমে চলে আসে, লজ্জা দূর হয়ে সেখানে ভর করে অভিমান। সে না হয় একটু লজ্জা
লজ্জা পায়। আর যাই হোক না কেন, সে ফোন দেয়নি, তাই বলে কি ভি তাকে একটা ফোন দেবে না, উনি কেন ফোন দিল না। আজকে কুক অভিমান করেছে, তাই শাড়ি পরে নাই, থ্রি পিস পরেছে। কুক বিমর্ষ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যা পেরিয়ে গেছে, সে কখন, এখনো ভির আসার নাম নেই। তার মনটা অন্ধকারে কালো মেঘ হয়ে চেয়ে আছে, যে কোনো সময় বাঁধ ভেঙে বৃষ্টি নামবে। তখনই দেখতে পায় সামনের কটেজের কাছে ভির সবুজ জিপ গাড়িটা থামে। সেখান থেকে লম্বা একটা তরুণী বের হয়ে আসে। লাইটের আলোতে স্পষ্টই দেখতে পাচ্ছে মেয়েটা হেসে হেসে ভির সাথে কথা বলছে, হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। কুকি চুপচাপ সবটা পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পর ভি বাসায় আসে। অভিমানী কন্যার গম্ভীর মুখ তার নজরে আসে। সে কিছু না বলে সোজা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে কয়েক মিনিট পর বের হয়ে আসে। কুকি তখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। চাঁদ, আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ফোন দিতে পারিনি। তুমি অপেক্ষায় ছিলে? না, সমস্যা নেই। হাসি মুখ যখন গম্ভীর হয়ে যায় তখন বুঝতে অসুবিধা হয় না সমস্যা আছে কি নাই। ভি মাথাটা কাত করে চাঁদের মুখ দেখার চেষ্টা করে বলে, রাগ করেছ? না, সরি চাঁদ। চাঁদ ফুস করে উঠে, সরি? কিসের সরি? সারাটা দিন একা ছিলাম, আপনি জানেন একা থাকা কত কষ্ট, একটা ফোন দেননি নিষ্ঠুর লোক। প্রিয়তমার গম্ভীর মুখ দেখতে মেজরের তো খুব ভাল লাগছে। সে হেসে বলে, এই জন্যই বুঝি তুমি এখন আমাকে শাস্তি দিতে চাচ্ছ? কথাটি শুনেই কুকি ভুরু কুচকে তাকায়। ভি বলে, শাড়ি পরো নিচে, থ্রি পিস পরেছো, আমাকে শাস্তি দিতে চাচ্ছ? বউকে শাড়ি পরা না দেখলে বুকে যন্ত্রণা হয়তো। কুকের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। ভি কুকের পেছনে দাঁড়িয়ে কানের ঠোঁট ছুঁয়ে আস্তে করে বলে, আজকে সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম, তাই বাসায় আসার সময় পাইনি, সরি সোনা। প্লিজ শাড়ি পরে আসো, তোমাকে ওভাবেই দেখতে চাই। কুকির খুব সুখ অনুভব হয়, সে চুপ করে থাকে। ভি আবারও অনুরোধ করে বলে, প্লিজ। কুকি শাড়ি পরে। ততক্ষণে ভি নিচে গিয়ে টিভি দেখে। কুকি শাড়ি পরে নিচে যায়। কুককে দেখে ভি বলে, এখন দেখে মনে হচ্ছে মেজরের বউ। কুকি হাসে। ভি থেকে কিছুটা দূরত্ব রেখে সোফাতে বসে পড়ে, কিন্তু ভি সামান্য পরিমাণ দূরত্ব রাখতে নারাজ। সে কুকের কোলে মাথা রেখে শুয়ে টিভিতে মুভি অন করে দেয়। কুকি স্তব্ধ আর শক্ত হয়ে বসে আছে। ভি তার দিকে তাকিয়ে বলে, চাঁদ এমন করে বসো না তো, এখন থেকে আমরা একসাথেই মুভি দেখবো, আমি তোমার কোলে শুয়ে পড়বো, অভ্যাস করে নাও না সোনা, প্লিজ। চাঁদ হাসে। সুখের প্রজাপতি যে এত রঙের হয় তা ভিয়ের সান্নিধ্যে না আসলে জানতেই পারতো না। কুক ইজি হয়ে বসে, আস্তে করে হাত নিয়ে রাখে ভিয়ের মাথায়, চুলে হাত বুলিয়ে দেয়। মুভি দেখার এক পর্যায়ে হঠাৎ করে ভি হাত বাড়িয়ে কুকের গালে স্পর্শ করে, আলতো করে স্লাইড করতে করতে বলে, প্রিয়তমা তোমার কোলে মাথা রেখে শুয়ে খুব শান্তি লাগছে, এই শান্তি আমি সারাটা জীবন চাই। কুকি হাসে কিন্তু মুখে কিছুই বলে না। দুজন দুজনকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে। কুকি হাত বাড়িয়ে ভিয়ের নাকের ডগা স্পর্শ করে দেয়। জানবাখির একটু দাঁড়াও, কথা শুনে যাও। এখন রাত 8:36 বাজে। ওয়েদার খারাপ ছিল, বৃষ্টির কারণে আমি ঠিকভাবে বয়স দিতে পারি নাই, তাই দেরি হয়ে গেছে। সো এই কারণটার জন্যই আমি এই পার্টটা নর্মালভাবে এডিট করেছি। আর যারা যারা বাটারফ্লাইয়ের 25 নম্বর পার্ট চাচ্ছ, তারা আমার থার্ড চ্যানেল খুঁজে বের করো। আমি স্ক্রিনশট মেরে ছবিটা দেখিয়ে দিলাম, কিন্তু লিঙ্ক দিতে পারবো না, কারণ আমি চাই না আমার একটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেলের লিঙ্ক থাকুক। সো তোমরা যদি পারো অন্য কারো কাছ থেকে লিঙ্ক নিয়ে দেখতে পারো। জানপাখিরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্টস করবা, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।